ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. যারা নামাজে বসে বসে নামাজ পড়ার ক্ষেত্রে সেজদা কিভাবে উঠতে হবে, বসে সালাত যদি মানুষ নফল সালাত পড়ে তাহলে তো অসুবিধা নেই, সুন্নত সালাত ভিতির বসে পড়তে পারে, আর ফরজ সালাত তো বসে পড়বে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়া ওয়াজিব বা রুকুন। কেউ যদি দাঁড়িয়ে না পড়ে সে সক্ষম দাঁড়িয়ে সালাত পড়তে, কিন্তু বসে পড়লে সালাত হবে না। আর যদি ওজোর থাকে অসুস্থতা দুর্বলতা তাহলে তো সে অনুযায়ী সে তার সাধ্য মোতাবেক সালাত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রুগী সাহাবিকে বলেছিলেন দাঁড়িয়ে সালাত পড়ো, যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে, বসে না পারলে শুয়ে। আলহামদুলিল্লাহ। এবারে আপনি আছে আপনার ব্যাপারে, যদি কেউ নফল সালাত অথবা উজুর থাকা অবস্থিত ফরজ সালাত বসে পড়ে, তাহলে রুকু দিবে ঝুঁকবে, রুকুর ক্ষেত্রে একটু ঝুঁকবে আর সেজদার অবস্থা আর একটু বেশি ঝুঁকবে। আর যদি পারে তাহলে সেজদা যেভাবে সাধারণত দেওয়া হয় সেভাবে দিবে, আর যদি সেজদা দেওয়া সম্ভব না হয় তাহলে রুকুর ক্ষেত্রে একটু ঝুঁকবে আর সেজদার অবস্থায় আর একটু ঝুঁকবে। যেমন দুই হাঁটে হাঁটুতে হাত থাকলো, দুই হাঁটুতে একটু ঝুঁকলেন রুকুতে, ঝুঁকলেন আর সেজদার অবস্থায় আরও বেশি বেশি করে ঝুঁকবেন। এটাই হলো বসে সালাত পড়ার পদ্ধতি। আল্লাহু আলাম।